Assalamualaikum. Baundule Express-er gari aajke chole ashe Dhanmondi 2 er Tabaq Coffee. And amar kache I was so much excited because eta Gulshan-e onader latte chilo. Intro dicchi er modhe amar already khabar diye tarpor ami intro dewa shuru korchi. So that thank you. Tabaq Coffee Gulshan-er odike ache but এই এরিয়াতে ধানমন্ডি মোহাম্মদপুর কলাবাগান এই এরিয়াতে কিন্তু নাই তো ওনাদের এই নতুন ব্রাঞ্চটা যখন ওপেন হয়েছে জাস্ট টু ডেজ আগে ওনাদের এই ব্রাঞ্চটা ওপেনিং হয়েছে এবং আই থট যে আমি কেন এখানে আসবো না এবং কেন কভার করবো না ওনাদের গুলশান ব্রাঞ্চের মতোই এটা কতটুকু সুন্দর সেটা দেখানোর খুব ইচ্ছা ছিল দেখারও খুব ইচ্ছা ছিল সো চলে আসছি আমি তাবাক কফিতে অ্যান্ড আমরা অলরেডি অর্ডার করে ফেলছি অ্যাজ ইউ সি আমার কাছে আমার সামনে এতগুলো খাবার আছে আমি এসে ফার্স্টে আমি আসছিলাম আসার পরে দেখলাম পুরো ক্রাউড এবং প্রত্যেকটা টেবিল বুকড কোথাও কোনো বসার জায়গা নেই আমি এখানে কথা বলে এক ঘন্টা পরে আমি আবার আসছি এসে আমি একটুখানি ফাঁকা পেয়েছি দেন আমি এই চিপা চাপা দিয়ে একটা জায়গা দিয়ে বসে বসতে আর কি সো এখন আর দেরি না করি যেহেতু আমার কফিস চলে আসছে আমার কুকিজ চলে আসছে আমি সব কিছু চলে আসছে সো আমি বলে দিই আপনাদেরকে প্রাইসিংটা হ্যাঁ আমি এখানে নিয়েছি হচ্ছে স্মোক চিকেন স্যান্ডউইচ ব্রাউন ব্রেড দিয়ে এবং এটার আমার প্রাইস আসছে 380 টাকা আর সেই সাথে আমি আলটিমেট চকলেট কেক যেটা এখানকার খুব খুব ফেমাস এবং হাইপ খুব হাইপড একটা খাবার এবং আমার তো খুবই পছন্দ সো আমি এটা অর্ডার করে ফেলছি আর অ্যাজ ইউজুয়াল রেগুলার লাটে শুভ্রর জন্য উইদাউট সুগার নিয়ে ফেলছি আর সেই সাথে আমার আছে এক্সপ্রেসো ব্রাউনি হ্যাঁ ঠান্ডা একদম খুবই ঠান্ডা এবং আমি যেহেতু হট কফি কম পছন্দ করি আমার কোল্ড টাইপ আইটেম বেশি পছন্দ হচ্ছে চা ছাড়া আমি হচ্ছে চা লাভার আর শুভ্র হচ্ছে কফি লাভার সো হট কফি শুভ্রর জন্য আর হচ্ছে কোল্ড আমার জন্য সো উইদাউট এনি লেট আমি মনে করি শুরু করে ফেলা উচিত কারণ তো আমি এখন শুরু করব স্মোক চিকেন স্যান্ডউইচটা দিয়ে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে অ্যান্ড যারা তাবাকে আসছেন ইউ অল নো যে এখানকার খাবার কেমন হয় এবং কতটা ডেলিশিয়াস হয় এই যে আমি জাস্ট ভিতরটা দেখাই একদম টমেটো দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে এবং সস যেটা ইউজ করছে এটা ব্রাউন ব্রেড হ্যাঁ এটা হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড দুইটাই আছে ব্রাউন ব্রেডের প্রাইস একটু বেশি হয় লাইক 30-40 টাকা বেশি হয় আর হচ্ছে হোয়াইট ব্রেডের 30-40 টাকা কম হয় তবে আমার কাছে ব্রাউন ব্রেডটা ভালো লাগে এই জন্য আমি ব্রাউন ব্রেডটা অর্ডার করেছি সো মাই ফার্স্ট ব্রেড ব্রাউন ব্রেডটার কারণে এই যে টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় স্মোকের যে টেস্ট আছে এটা অনেক বেশি ভালো পাওয়া যায় ব্রাউন ব্রেডটার কারণে ইয়ামি এক কথা ইয়ামি যেহেতু থ্যাংক ইউ আচ্ছা ভাই আমাকে কমপ্লিমেন্টারি এই দুইটা খাবার দিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এই দুটো আমি পরে খাবো তার আগে আমি এটা যেটা বলছিলাম যেটার যে পেটিগুলো ইউজ করেছে এবং যে সসটা দিয়েছে যে চিজটা ইউজ করেছে অ্যাকচুয়ালি সস বললে ভুল হবে ম্যায়োনিজ কিন্তু না এখানে চিজই ম্যায়োনিজ ইউজ করা হয়েছে একদম চিজের লেয়ার দেওয়া এবং এটা এটা টেস্টকে অনেক বেশি এনহ্যান্স করতেছে এক কথায় ইয়ামি এটা একটা বানানা কেক এবং এটা আমাকে ভাইয়ারা কমপ্লিমেন্টারি সার্ভ করেছে এবং এটাও কিন্তু ব্রাউন ফ্লাওয়ার দিয়ে বানানো এবং কুকিজ দেখা যাচ্ছে বানানার ফ্লেভারটা আসতেছে তো আমি বানানা খুব একটা পছন্দ করি না বাট এটার সাথে কুকি মিক্সড করাতে অনেক ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস লাগতেছে এবং এটার যে সুইট দেওয়া আছে ইউজ করা হয়েছে মিষ্টি পরিমাণটা কিন্তু
কমও না একদম বেশিও না। অনেক সময় দেখা যায় এই টাইপের প্ল্যান কেকগুলোতে অনেক বেশি কম মিষ্টি দেওয়া থাকে, সুইটের পরিমাণটা অনেক কম থাকে, দ্যাটস ওয়াই খেতে ভালো লাগে না। ওকে, দেন নেক্সট হচ্ছে আমার কুকিজটা। এত ডিসক্রাইব করার কিছু নাই, যারা তাবাকের আগে আসছেন খাইছেন তার প্রত্যেকেই জানেন তাদের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ইয়ামি হয়। কফির সাথে খাওয়া যাবে এরকম আইটেমগুলোই ওনারা সেল করে থাকে। কুকিজটা ইয়ামি, এক কথায় খুবই ডেলিশিয়াস কুকিজ। তবে আমি এগারলি ওয়েট করছি আমার আলটিমেট চকলেট কেক খাওয়ার জন্য, সো উইদাউট এনি ডিলে আমি শুরু করে দেবো আমার আলটিমেট চকলেট কেক খাওয়ার জন্য। হিয়ার উই গো। কিছু খেয়ে নেই তারপর কথা বলবো। হ্যাঁ, দুটোর সাইজ কিন্তু বিশাল বড়। হ্যাঁ, বিশাল বড় সাইজ দেখা যাচ্ছে। এটা চাইলে ইজিলি দুজন খাওয়া যাবে, কিন্তু এটা শেয়ার আমি আজকে শুভ্রকে দিব না, এটা আমি নিজে খেয়ে খাবো। আমি বলবো যে আপনারা যদি তাবাকে আসেন এবং কেকস আইটেম কোনটা নেবেন এটা নিয়ে কনফিউজ থাকেন, এখানে চিজ কেকও আছে, দ্যাটস অনেক আইটেম আছে, যদি আপনার কাছে আপনি যদি ইনডিসিশনে ভোগেন, আপনার কাছে যদি মনে হয় যে কোনটা খাবো সিলেক্ট করতে পারছি না, সো আইল সাজেস্ট চোখ বন্ধ করে এটাতে যেতে পারেন একদম। মানে এইটা কারো পছন্দ হবে না বা কারো পছন্দ হয় না এটা হইতেই পারে না। যারা চকলেট লাভার আছে তাদের তো ডেফিনেটলি পছন্দ হবে, আর যারা চকলেট কম পছন্দ করে তাদেরও অনেক ভালো লাগবে, কারণ এত মানে ব্যালেন্স করে তৈরি করা কেকটা, এত এর ফ্লেভারটা ইনহ্যান্স হচ্ছে এবং এর যে টেস্টটা এত বেশি ডেলিশিয়াস, সো দ্যাট আপনি এটাকে ইগনোরই করতে পারবেন না। দেন এটা হচ্ছে এক্সপ্রেসো ব্রাউনি, দেখতেই আমি লাগতেছে। ব্রাউনির ছোট ছোট বিটস আমার মুখে আসতেছে এবং এত সুন্দর স্মেল। যারা ব্রাউনি পছন্দ করেন বা যারা অনেক বেশি সুইট আইটেম পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট, কারণ যেমন ব্রাউনি ফ্লেভারটা আসতেছে সেই সাথে এক্সপ্রেসোর ফ্লেভারটা আসতেছে, এবং যেহেতু কোল্ড খেলে ডেফিনেটলি ভালো লাগবে। আর যারা ওই যে ব্যাকগ্রাউন্ডের মানুষ যাদের হচ্ছে হট কফি পছন্দ তাদের জন্য লাটে বেস্ট। আমার তো খুব ভালো লাগলো তাবাকের এই ধানমন্ডি আউটলেটটা, সো যারা এখন পর্যন্ত জানেন না তারা হচ্ছে চলে আসতে পারেন, দেখতে পারেন, ওনাদের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। এবং আশা করি খুব দ্রুত চলে আসবো আর একটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।